সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি জুবাইয়া ঝুমা চলে এসেছি হলিউড বলিউড টলিউডের সকল স্পাইসি মিডিয়া নিউজ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন উইকেন্ড রিভিউতে বাংলা সিনেমার নাম আসবে আর নায়িকা শাবনুরের নাম আসবে না তা তো হতেই পারে না বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে সফলতার সাথে যে কজন অভিনয়শিল্পী কাজ করেছেন তার মধ্যে অন্যতম শাবনুর জীবন থেকে আরও একটি বছর পার করে ফেললেন এই অভিনেত্রী চলুন একটু চোখ বুলিয়ে আসি তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ভুলতে পারি তোমাকে চাপে না ভোলা দেশীয় চলচ্চিত্রের শিশির স্নাত খ্যাত অভিনেত্রী চিত্রনায়িকা শাবনুর যিনি ঢাকায় চলচ্চিত্রের গর্বিত এক অধ্যায় শাবনুর মানেই দর্শকের কাছে প্রেমে পরিপূর্ণ এক নায়িকার নাম যার অভিনয়ের আবেগে মিশে গিয়ে দর্শক তার নিজের প্রেমকে খুঁজে পেতেন বারবার কাগজে কলমে তার বয়স দাঁড়িয়েছে ৪৪ বছর আজ পা দিয়েছেন ৪৫-এ প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক এহিতা শামের হাত ধরে ১৯৯৩ সালে চাঁদনি রাতে সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে তার কথা যদি শুরু করি শেষ তো হবে না শাবনুরের মুগ্ধতার ইতিহাস শুরু ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত জহিরুল হক পরিচালিত তুমি আমার সিনেমাটি দিয়ে আমার জীবনে তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে আমাকে ভুল বুঝো না ডানা আমি জানি এই মুহূর্তে আমাকে তোমার সবচেয়ে বেশি প্রয়োজন সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে এই নায়িকা ১৪টি সিনেমা করেছেন তার সবগুলোই রেকর্ড সংখ্যকভাবে ব্যবসায়িক সাফল্য পায় এটি বাংলাদেশের চলচ্চিত্রের সফলতম জুটিগুলোর অন্যতম সুজন সখী স্বপ্নের ঠিকানা আনন্দ অশ্রু ভালোবাসি তোমাকে বিয়ের ফুল শ্বশুরবাড়ি জিন্দাবাদ সহ একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন ঢালিউডের এই স্বপ্নের নায়িকা সাবলীল আর দুর্দান্ত অভিনয়ের জন্য স্বীকৃতিস্বরূপ পেয়েছেন অসংখ্য পুরস্কার ২০১২ সালের ২৮শে ডিসেম্বর অস্ট্রেলিয়া প্রবাসী অনিক মাহমুদকে বিয়ে করেন তিনি এবং ২০২০ সালে তাদের বিচ্ছেদ হয় বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে ছেলে আইজানকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন সর্বশেষ শাবনুরকে ২০১৫ সালে পাগল মানুষ সিনেমাতে দেখা গেছে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে আছেন শাবনুর তবে এখনও তার জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি জনপ্রিয় এই অভিনেত্রীর জন্মদিনকে বিভিন্নভাবে স্পেশাল করে তোলার চেষ্টা করেন তার ভক্ত এবং অনুরাগীরা ফেসবুকেও তেমন কর্মকাণ্ড দেখা যায় ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রীর জন্মদিনে ফরওয়ার্ড রেড কার্পেটের পক্ষ থেকে রইল জন্মদিনের শুভেচ্ছা অন্যদিকে বলিউডে একের পর এক ধামাকা সিনেমা উপহার দিচ্ছে কিং খান ও ভাইজান কিছুদিনের মধ্যে মুক্তি পাচ্ছে শাহরুখের সিনেমা ডাঙ্কি আর এই ডাঙ্কি নাকি হতে যাচ্ছে শাহরুখের জীবনের অন্যতম সেরা সিনেমা চলুন দেখে আসি বিস্তারিত মুশকিল রাস্তা আপনারা যাই রোমান্সের কিং হয়ে ওঠা রেকর্ড ভাঙা কিংবা বক্স অফিসে ম্যাজিক দেখানো এ যেন বলিউড বাদশার বাঁ হাতের খেল শাহরুখ খান নামটির সঙ্গে রয়েছে মুগ্ধতা বছরের শুরুতে দুটি সুপারহিট সিনেমা দিয়ে বক্স অফিসে আগুন লাগানোর পর বছর শেষে তৃতীয় সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাহরুখ খান এই সিনেমাটিও যে সুপারহিট হবে সেটার আভাস দিলেন বাদশা নিজেই সেই হিসেবেই হয়তো চলতি বছরে শীর্ষ ৫০ এশিয়ান তারকার তালিকায় প্রথম অবস্থানে শাহরুখকে জায়গা দিয়েছে যুক্তরাজ্যের সাপ্তাহিক ইস্টার্ন আই ডাঙ্কি মুক্তি উপলক্ষে বরাবরের মতো দুবাইতে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন শাহরুখ খান দুবাইয়ের বিখ্যাত গ্লোবাল ভিলেজের হাজার হাজার দর্শকের সামনে পারফর্ম করেছেন নিজের সিনেমার বার্তা পৌঁছে দিয়েছেন ডাঙ্কি সিনেমাটি সম্পর্কে তিনটি উল্লেখযোগ্য বিষয় জানতে চাওয়া হলে শাহরুখ বলেন এটা রাজকুমার হিরানি নির্মাণ করেছেন আমার ক্যারিয়ারের সেরা সিনেমা হতে যাচ্ছে ডাঙ্কি শাহরুখ আরও বলেন আপনারা সকলেই প্রেক্ষাগৃহে গিয়ে এই ছবিটি দেখেন এই সিনেমায় অনেক সুন্দর বার্তা আছে রাজু হিরানি সাহেব নে ভি কবি শায়দ এসি ফিল্ম নি বানাই ওয়েন বি ফিনিশড দ্য ফিল্ম এন্ড সো ইট ফর দ্য ফার্স্ট টাইম হামকো এসা লাগা কি রাজু হিরানি সাহেব নে পহলি বার লাভ স্টোরি বানা দি হ্যায় ডাঙ্কি যে শাহরুখের তৃতীয় ব্লকবাস্টার হতে যাচ্ছে তা বাণিজ্যিক ওয়েবসাইট স্যাকনিল্কের প্রতিবেদনেও উঠে এসেছে প্রতিদিনের জন্য হিন্দিতে ২৮৩৬টি শোয়ের জন্য ডাঙ্কি ৩৩,৭৭০টি টিকিট বিক্রি করেছে ইতোমধ্যে অগ্রিম টিকিট বিক্রি থেকে ১,২৪ লাখ টাকা আয় করে ফেলেছে ডাঙ্কি বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল টুইট বার্তায় জানিয়েছেন ডাঙ্কির অগ্রিম টিকিট বিক্রি অসাধারণভাবে শুরু হয়েছে ফিল্ম জাতীয় চেইন মাল্টিপ্লেক্সে ১০,০০০এর বেশি টিকিট বিক্রি করেছে সিনেমাটি নন ন্যাশনাল চেইনেও ভালো বিক্রি দেখাচ্ছে যদি এই গতি অব্যাহত থাকে তবে ডাঙ্কি চূড়ান্ত অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে ২০২৩ সালের শীর্ষ চলচ্চিত্রগুলোকে চ্যালেঞ্জ করবে ঢালিউডের সিনেমার উন্নতি হলেও তারকাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি আসলে এখনো বন্ধ হয়নি এরই ধারাবাহিকতায় উপবিশ্বাস নাকি বুবলিকে বলেছে পচাল এ নিয়ে চলছে সিনেমা অঙ্গনে তুমুল হট্টগোল
চলুন দেখে আসি বিস্তারিত। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলির দ্বন্দ্বটা বেশ পুরনো। দুই তারকার দ্বন্দ্বের কেন্দ্র শাকিব খান। অপু বুবলি একে অন্যকে নিয়ে কখনো ইঙ্গিতে, আবার কখনো সরাসরি বিভিন্ন সময়ে নানা মন্তব্য করেছেন। তাদের এই দ্বন্দ্ব সাপে নেউলের চেয়ে কখনো কোনো অংশে কম না। বেশ কিছুদিন ধরে গান বাংলা চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ও সঙ্গীত শিল্পী কৌশিক হোসেন তাপসের সঙ্গে বুবলির প্রেমের গুঞ্জন নিয়ে উত্তাল নেট পাড়া। কয়েকদিন আগেই মুন্নি জানিয়েছেন, বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে প্রথম দিকে তিনি বুবলিকে সন্দেহ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। যদিও পরবর্তীতে ভুল বুঝে সেই স্ট্যাটাস তিনি নিজেই মুছে দেন, তবে অপু বিশ্বাসের সঙ্গে নিজের কল রেকর্ড এডিট করে প্রকাশ করা হয় বলে জানান মুন্নি। অডিও ফাঁসের ঘটনায় কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে অপু বিশ্বাসকে, আর মুন্নির এমন দাবিতে বাস্তব নায়িকা থেকে খলনায়িকায় পরিণত হন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কিন্তু অপু বিশ্বাসও ছেড়ে দেওয়ার পাত্রী নন। একটি ভিডিও বার্তায় অপু বলেন, ঘটনার সত্যতার জন্যই স্ট্যাটাসটা এসেছিল। স্ট্যাটাসটা দিলেন উনি, কিন্তু হয়ে গেলাম আমি হ্যাকার। উনি ফোন করে নিজের নানা সমস্যার কথা আমাকে বলতে লাগলেন, পরে আমাকেই দোষী বানানো হলো। ভিডিও বার্তায় ফারজানা মুন্নির সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজ আদান প্রদানও দেখান তিনি। সাকিবের সঙ্গে মুন্নির অনেক কথা হয়েছে বলে জানান অপু বিশ্বাস। এক পর্যায়ে অপু বলেন, ভাবি আপনি স্ট্রং পার্সোনালিটির মানুষ, আমি এখনো আপনাকে রেসপেক্ট করি, তাহলে অযথা কেন আমার মতো নির্দোষ মেয়ের সম্মানহানি করেন। বুবলিকে উদ্দেশ্য করে অপু বলেন, ওই মহিলার ইন্টেনশন হলো প্রতিটা সংসার ভাঙানো। নোংরা তো নোংরাই, পচা আলু ভালো রুমে রাখলেও গন্ধ বের হবে। গন্ধটা আমার পরিবারকে উইপোকার মতো খেয়ে খেয়ে আমার পরিবারে ঢুকছে। পচা আলু যেহেতু ধরেছেন, গন্ধ তো ছড়াবেই, আর এই পচা আলুর গন্ধ যেন আর কোনো পরিবারকে নষ্ট করতে না পারে সেটাই মাথায় রাখতে হবে। অপু বিশ্বাসের এই ভিডিও বার্তায় স্পষ্ট যে ফারজানা মুন্নির উপর বেশ খেপে আছেন এই নায়িকা। এবার তাপস মুন্নি ও বুবলি কি বলেন তারই অপেক্ষায় অনুরাগীরা। ও, আপনাদের তো জানাতেই ভুলে গিয়েছিলাম এক মিষ্টি প্রেমের গল্প। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, মিষ্টি প্রেমে মজেছে বচ্চন পরিবারের নাতনি। তবে কার সাথে প্রেমে মজেছেন অমিতাভের নাতনি, তা জানার জন্য আপনাদেরকে দেখতে হবে বিস্তারিত। বচ্চন পরিবারের সদস্য তিনি, কিন্তু লাইট ক্যামেরা অ্যাকশন এর ঝা চকচকে পৃথিবী থেকে শতহস্ত দূরে অবস্থান নভ্যা নবীলি নন্দার। বড় পর্দায় মুখ দেখা না গেলেও এই স্টার কিডকে ঘিরে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। আর এবার হঠাৎ প্রেমিকের সঙ্গেই প্রকাশ্যে অমিতাভের নাতনি নভ্যা। সবিজ পাড়ায় অনেক আগে থেকেই গুঞ্জন চলছিল সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে প্রেম করছেন নভ্যা নভেলি। প্রেমের বিষয়ে সিদ্ধান্ত ও নভ্যা মুখ না খুললেও সিদ্ধান্তের সিনেমার প্রদর্শনীতে দেখা গেল নভ্যাকে। জানা গেছে 26 ডিসেম্বর মুক্তি পাবে খো গায়ে হাম কাহা সিনেমাটি। এই সিনেমায় মূল চরিত্র অভিনয় করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী। তাই প্রেমিকের সিনেমা দেখতে বিশেষ প্রদর্শনীতে ছুটে আসেন নভ্যা। এর আগে জাভেদ জাফরির ছেলে মিজান জাফরির সঙ্গে নভ্যার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও নভ্যার কথিত প্রেমিক মিজান সে কথা উড়িয়ে দিয়েছেন। 26 বছর বয়সী নভ্যা নিউ ইয়র্ক থেকে পড়াশোনা করে ভারতে ফিরে ব্যবসায় মনোনিবেশ করেছেন। পাশাপাশি নারী অধিকার নিয়েও কাজ করেন নভ্যা নাভিলি। এছাড়া প্রজেক্ট নাভিলির প্রতিষ্ঠাতাও তিনি। অন্যদিকে সিদ্ধান্ত কিন্তু একেবারেই বহিরাগত, বলিউডের সঙ্গে তার পূর্ব যোগাযোগ ছিল না। নিজের চেষ্টায় বলিউডে পরিচিতি তৈরি করেছেন তিনি। রণবীর সিং এর সঙ্গে গাল্লি বয় সিনেমায় তার অভিনয় নজর কেড়েছিল। দীপিকা পাডুকনের সঙ্গে তার উষ্ণ রোমান্স বহুদিন পর্যন্ত ছিল টক অব দ্য টাউন। তবে আপাতত তিনি মজে আছেন অমিতাভের নাতনিতে। সম্পর্কে কবে অফিসিয়াল সিলমোহর দেন এখন সেটাই দেখার। শেষ করব বাংলা সিনেমার আধুনিক সময়ের মিষ্টি মেখাত পরিমণিকে দিয়ে। ঢাকায় সিনেমার এই অভিনেত্রী বেশিরভাগ সময় নেগেটিভ নিউজের মূলে থাকলো। এবার তিনি আলোচনায় এসেছেন তার নতুন সিনেমা নিয়ে। এই সিনেমায় তিনি নাকি জুটি বাঁধতে যাচ্ছেন এবিএম সুমনের সাথে। কোথায় এসেছি, চলুন একসাথে দেখা করি। বিবাহ বিচ্ছেদ, প্রিয় নানুর মৃত্যুর শোক কাটিয়ে ধীরে ধীরে আবারও সবিজে সরব হচ্ছেন বছর জুড়ে নানা কারণে চর্চার কেন্দ্রবিন্দুতে থাকা চিত্রনায়িকা পরিমণি। একের পর এক সুখবর দিচ্ছেন লাস্যময়ী এই অভিনেত্রী। সম্প্রতি একটি পণ্যের শুভেচ্ছাদূত হওয়ার পর প্রথমবারের মতো চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে একটি বিজ্ঞাপন চিত্রের কাজ শেষ করেছেন এই নায়িকা। আর এবার জানা গেল প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন এবিএম সুমন ও পরিমণি। তাদের নিয়ে নিরেট রোম্যান্টিক গল্প বানাচ্ছেন সময়ের আলোচিত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। আসন্ন ভালোবাসা দিবসের বিশেষ আকর্ষণ হিসেবে সুমন পরিমণির এই কন্টেন্টের নাম বুকিং।
যা মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশি একটি ওটিটি প্ল্যাটফর্মে। নির্মাতা জানান, এটি হবে ফিল গুড লাভ স্টোরি। ভালোবাসা দিবসকে সামনে রেখে লাভ স্টোরিজ নামে কয়েকটি গল্পে অ্যান্থোলজি ফিল্ম নির্মাণ করছে এই প্রতিষ্ঠানটি। সেগুলোর মধ্যে একটি হচ্ছে বুকিং। এই প্রতিষ্ঠানের চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, বছর জুড়ে নানা উৎসবে দর্শকদের জন্য ব্যতিক্রমধর্মী সব কন্টেন্ট নিয়ে আসে তারা। তারই একটি প্রয়াস হচ্ছে লাভ স্টোরিজ। গত দুই বছর সন্তান জন্মের কারণে শুটিং থেকে দূরে ছিলেন পরিমণি। মাঝে পারিবারিক কারণে বহুবার তিনি আলোচনায় এসেছেন। কয়েক মাস আগে বিরতি ভেঙে ফের শুটিং সেটে ফিরেছেন এই নায়িকা। সামনে রঙিলা কিতাব নামের একটি ওয়েব সিরিজেও তাকে দেখা যাবে। কিঙ্কর আহসানের উপন্যাস রঙিলা কিতাব থেকে অনুপ্রাণিত হয়ে সিরিজের চিত্রনাট্য লিখেছেন পরিচালক অনম বিশ্বাস। এছাড়া খেলা হবে নামের একটি সিনেমাতেও চুক্তিবদ্ধ রয়েছেন তিনি। বিরতি ভেঙে পর্দায় ফেরার এই অধ্যায়কে পরিমণি মনে করছেন জীবনের দ্বিতীয় ইনিংস। আজকের উইকেন্ড রিভিউ এতটুকুই। পরের সপ্তাহে এমন স্পাইসি মিডিয়া নিউজ দেখতে চোখ রাখুন ফরওয়ার্ড রেড কার্পেটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।